চলছে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসব। 17 মে শুরু হওয়া এই উৎসবের অষ্টম দিনে অর্থাৎ 24 মে ফ্রান্সের রিভেরা শহরে কানের 75তম বর্ষপূর্তি উদযাপন করলো তারকারা। এদিন কানের লাল গালিচায় হেঁটেছেন বেলা হাদিদ সহ আরও অনেক তারকা। এছাড়াও অষ্টম দিনে আরও কী কী আয়োজন ছিল তা জেনে নেব এবার। 24 মে কান চলচ্চিত্র উৎসবের 75তম বর্ষপূর্তি উদযাপন করেছে চলচ্চিত্র নির্মাতারা এবং অভিনেতারা। গিলার্মো দেল তোরো, ম্যাটস মিকেলসন, বাজ লুহারম্যান এবং পাওলো সোরেন্টিনো সহ সারা বিশ্বের পরিচালক এবং তারকারা এদিন ভিড় করেন ফ্রান্সের রিভেরা শহরে। গত বছরের বিজয়ী টাইটান পরিচালক জুলিয়া ডুকোরনাও তার রূপালী পর্দা সহকর্মী এবং চলচ্চিত্রের প্রধান অভিনেতার সাথে যোগ দিয়েছেন এবং এই বছরের জুরির সভাপতি ভিনসেন্ট লিন্ডেন যোগ দিয়েছেন তার টিমের সদস্যদের সঙ্গে। তার সঙ্গে ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনও। এছাড়াও কানের লাল গালিচায় হেঁটে তাক লাগিয়েছেন গায়িকা বেলা হাদিদ, কারা ডেলিভিংনে এবং আমেরিকার ডায়েটিশিয়ান মেমাস। বেলা হাদিদকে দেখা গেছে কালো রঙের গাউনে, ডেলিভিংকে দেখা গেছে একই রঙের গাউনে হাজির হতে, আর তার গলায় ছিল একটি ছোট্ট হীরের হার, আর মাস্ককে দেখা গেছে ধূসর রঙের পোশাকের সঙ্গে সবুজ রঙের নেকলেসে। 24 মে কানের মাল্টিপ্লেক্সগুলোতে দেখানো হয়েছে সিয়াম সাদেক পরিচালিত পাকিস্তানি ফিচার ফিল্ম জয়ল্যান্ড। আর এই সিনেমার মাধ্যমে কানে প্রথমবারের মতো কোনো পাকিস্তানি সিনেমা প্রদর্শিত হলো। এতে উচ্ছ্বসিত সিনেমার নায়িকা সারওয়াত গিলানি। It feels like a dream has come true. কানে আমার দেশের সিনেমা প্রদর্শিত হচ্ছে, এটা আমার কাছে স্বপ্নের মতো। সিনেমার সংশ্লিষ্ট সবাই যে পরিমাণ কষ্ট করেছে এই সিনেমা তৈরি করতে, এখন মনে হচ্ছে আসলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে। পুরুষতান্ত্রিক সমাজের কাহিনী উঠে এসেছে সিনেমাতে, আর এই সিনেমাটি লড়ছে পাম দয়ের প্রতিযোগিতায়। এদিকে বেলজিয়ান পরিচালক জুটি জিনপিয়ার এবং লুক ডার্টেন এই বছরে কান চলচ্চিত্র উৎসবে তৃতীয়বারের মতো পাম দয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের টিভি সিরিজ টোরি এবং লোকিতা দিয়ে, যেটি প্রিমিয়ার হয় 24 মে। 28 মে ঘোষণা করা হবে পাম দয়ের বিজয়ীর নাম, আর এবারের আসর শেষ হবে পাম দয়ের বিজয়ীর মুকুট পরানোর মধ্য দিয়েই। সোমায় রাত্রি, শুভ নাইট।